পদ্মা নদীর অতি সুপরিচিত মাছ ধরার জায়গা মাওয়া পুরান ফেরিঘাট। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শিকারীরা এখানে এসে ফিশিং করে। বর্তমানে কি পরিস্থিতি সেখানকার তা জানতে চায় অনেক শিকারীরাই। হ্যাঁ শিকারী বন্ধুরা, তাই ঢাকার ফিশ লাভার্স টিম আজকে মাওয়া পুরান ফেরিঘাটে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমরা এসেছি মাওয়ার পুরান ফেরিঘাট। তো অনেক শিকারীরাই বলতেছে যে মাওয়ার কি অবস্থা, তো সেটা জানার জন্যই আজকে মূলত এখানে আসা। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে দেখতে পারবেন যে আজকে মাওয়া পুরান ফেরিঘাটে শিকারীদের কি অবস্থা। তো আমরা প্রায় নদীর কাছাকাছি এসে পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন কয়েকজন শিকারী ভাইরা এখানে মাছ ধরতেছে আজকে মাওয়া পুরান ফেরিঘাটে। তো বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? তো ভাই ভালো। ভাইয়ের বাসা কোথায়? এখানে। তো এখানে এর আগেও বসছিলেন এখানে ফিশিং করতে? হ্যাঁ বসছেন, প্রতিদিনই বসেন। প্রতিদিনই বসেন, পাইছিলেন? পাইছি, কালকে পাইছি, পরশুদিন পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিরকম সাইজের পাইছেন, কি মাছ পাইছেন? 2 কেজি 2.5 কেজি কালিবেউস। 2 কেজি 2.5 কেজি কালিবেউস। তো আজকে কি অবস্থা আজকে? আজকে মোটামুটি আছে, আমি পাই নাই, আমার সাথে এক মুরব্বি পাইছে। উনি পাইছে না? হ্যাঁ উনি পাইছে। তো এখন আপনার অনেক শিকারী ভাইরাই মাওয়ার পুরান ফেরিঘাটের অবস্থা জানতে চায়। তো শিকারীরা কি এখন আসতে পারে আপনার মতে, যেহেতু আপনি এই এলাকারই শিকারী, মোটামুটি প্রতিদিনই বসেন, তো আপনার মতে আপনি যদি বলতেন আর কি? সপ্তাহখানিক পরে আসলে মাছটি একটু ভালো হবে। সপ্তাহখানিকের মধ্যে? না, আচ্ছা আচ্ছা। তো ভাই আমাদের ভিডিও দেখেন ঢাকার ফিশ লাভার্সের? কেমন লাগে ভাই আপনার? ভালো লাগে। ভালো লাগে না? তো অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, এবং আপনার যারা শিকারী বন্ধু আছে তাদেরকেও শেয়ার করবেন যাতে আমাদের ভিডিও দেখে। তো আজকে কোনো হিট পাননি আপনি? আমি পাই নাই, এখন দিন পাই নাই, আশা আছে যে পাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই মাছ ধর। তো তার সাথেই শিকারী এই যে বড় ভাই, তিনি একটা মাছ হিট করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? তো আজকে কি প্রথম আসছেন নাকি এর আগে আসছিলেন? আগে আসছিলাম, দুটো পাইছিলাম ছোট ছোট, আজকে বড় একটা পাইছি। আচ্ছা আপনার বাসা কোথায়? আমার বাসা মধুবাগ হাতিরঝিল। হাতিরঝিল? জি। হাতিরঝিল থেকে আসছেন? জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তিনি আজকে এসে মোটামুটি ভালো সাইজের একটা কালিবাউস মাছ ধরেছে, দেখি দেখেন 3 কেজি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের বড় ভাই, বাহ সুন্দর একটা সাইজ কালিবাউস, হ্যাঁ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা কালিবাউস দেখতে পাচ্ছেন, বাহ মাশাআল্লাহ। তো এখন এখন মাছরো বাজে কয়টা? 9টা কি 10টা? সকালেই টান পাইছেন না? মাশাআল্লাহ, তাহলে আজকে আপনার দিনটা ভালো যাবে ইনশাআল্লাহ, দোয়া করি। তো অবশ্যই শিকারী ভাইরা ভাইয়ের জন্য দোয়া রাখবেন যাতে ভাই আরো হিট পায়। যে দেখেন মাছটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তো বড় ভাই কি অবস্থা, পাইছেন মাছ? পাইছেন? মাছ পান নাই না? তো ওই পাশে আরো অনেক শিকারী বসছে, তো আমি এখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শিকারীদের কি অবস্থা। এখানে কয়েকজন শিকারী মাছ ধরতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে মাছ পাইছেন? দাদা একটা পাইছেন, কই কিরকম সাইজ? ছোট মাছ দেখি, তিনি একটা ছোট মাছ পাইছেন। তো এই যে আমাদের দুইজন শিকারী বড় ভাই, ছোট মাছ না এটা, কি কালিবাউস? কালিবাউস, তারা ছোট সাইজের একটা কালিবাউস মাছ ধরেছে। ঠিক আছে ধন্যবাদ। তো মাওয়া পুরান ফেরিঘাটে মোটামুটি শিকারীদের অবস্থা ভালোই, তারা আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখেন আরো অনেক শিকারী বসে, তো শিকারীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে মাছ ধরতেছে। কি অবস্থা বড় ভাইরা, পাইছেন টান টুন পাইছেন? উনি 2টা পাইছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার সাইজ কিরকম একটা? ছোট। কি বড় ভাই? ও বড় ভাই, আমরা তো আসছি ঢাকার ফিশ লাভার্স ইউটিউব চ্যানেল থেকে। কোথা থেকে আসছেন আপনি আজকে? এখানে বাসা? ও আজকে টানটুন পান নাই? পাইছিলেন, হিট হয় নাই? আচ্ছা আচ্ছা, এর আগে বসছিলেন এখানে না? আপনার বাসা যেহেতু এখানে প্রতিদিনই বসেন আপনি, মাছ পাইছিলেন? পাইছিলাম এর আগে 3টা। এর আগে 3টা কিরকম সাইজের ভাই? একটা 2 কেজির মতন পাইছিলাম, আর একটা 1 কেজি, আর একটা ছোট পাইছি। 2 কেজি আর 1 কেজি না? তা মোটামুটি কি এখানে মাছ খাইতেছে না? আচ্ছা আচ্ছা, পানিও অনেক পরিষ্কার। তো মাওয়া পুরান ফেরিঘাটের অবস্থা মোটামুটি সন্তোষজনক, শিকারী ভাইরা টান পাচ্ছে।
তো এই যে এখানে এক বড় ভাই মোটামুটি দুইটা মাছ হিট করেছে সাইজের, তো তার মাছগুলো দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম ঢাকার ফিশ লাভার্স ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন? শুনতে পেলাম এখানে দুইটা মাছ হিট হয়েছে, আপনি হিট করছেন? যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোথা থেকে আসছেন আজকে আপনি? ও আপনার বাসা এখানেই? আচ্ছা আচ্ছা, তো প্রতিদিনই আপনি বসেন? দুই একদিন পর পর না? আচ্ছা, আজকে টোপি হিসেবে কি ইউজ করতেছেন আপনি? পিঁপড়ার ডিম আর রুটি না? আচ্ছা, তো এখানে কি অবস্থা আপনার? আপনার যেহেতু বাসা এখানে, প্রতিদিন আপনি বসেন, দুই চারটা দেয়? যাক যাক মাশাআল্লাহ। তো বড় ভাইয়ের মাছগুলো আমি দেখাচ্ছি। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ঢাকার ফিশ লাভার্স, আমরা নিজেরাও শিকারী, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরার ভিডিওগুলো দেই, দেখেন আপনি? আচ্ছা যাক, ধন্যবাদ। তো দেখাচ্ছি ভাইয়ের মাছগুলো। বড় ভাই মোটামুটি কেমন মাছ পেয়েছে? মাশাআল্লাহ দুইটা সাইজের কালীবাউসি মাছ ধরেছে, দেখতে পাচ্ছেন? বাহ, খুব সুন্দর কালীবাউস দুইটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফেরিঘাটে তো মোটামুটি ভালোই অবস্থা, মোটামুটি মাছ খাচ্ছে, দেখেন খুব সুন্দর সাইজের কালীবাউস মাশাআল্লাহ। মোটামুটি মাওয়ার পুরান ফেরিঘাটের পদ্মা নদীতে ভালো মাছের মাইর হইতেছে কালীবাউসের। এই যে আরেক চাচা আসছে, তিনি মোটামুটি প্রতিদিনই আসে এখানে মাছ ধরতে, তার বাসাই এখানে এই পাশে। তো তিনি বলতেছে মোটামুটি এখানে মাছ খাইতেছে, ভালো মাছ খাইতেছে। তো যারা মাওয়া পুরান ফেরিঘাটে আপনারা অবস্থা জানতে চাইছেন, তো অবস্থা খুবই ভালো মোটামুটি। শিকারী ভাইয়েরা এখানে কন্টিনিউ বসে, তারা দুই একটা করে মাছ পাচ্ছে, সাইজের মাছ কালীবাউস খাচ্ছে আর কি। তো আপনারা যারা শিকারী ভাইরা এখানে আসতে চান, তারা আসতে পারেন, কারণ আমি আজকে আসলাম আপনাদের অনেক রিকোয়েস্টে। তো আপনারা মাওয়া পুরান ফেরিঘাটের অবস্থা জানতে চান, তো আমার মতে আমি যে নদীর পরিস্থিতি দেখতেছি, মোটামুটি এখন থেকে মাছ খাওয়া শুরু করতেছে, বাট আরও দুই চার পাঁচ দিন পরে আরও বেশি মাছ খাবে আশা করা যায়। তো আপনারা শিকারী ভাইরা আসতে পারেন এখানে, আমরা কয়েকদিনের মধ্যে এখানে আসব, এখানে এসে ফিশিং করব। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।